ছুটির দিন এলেই রাজধানীতে বেড়ে যায় মাছের দাম। নদী ও মাছের চাষের প্রজাতি বিক্রি হয় অন্তত 20-30 টাকা বেশি দরে, অথচ সরবরাহের কমতে নেই। পাইকারিতে উল্টো দর কমেছে। ব্যবসায়ীদের যুক্তি, শীতে জেলেদের মাছ শিকারে আগ্রহ থাকে না, তাই বেশি দরে আড়ত থেকেই কিনতে হয়। যদিও ইলিশের জোগান নিয়ে সুখবর নেই কোনো অঞ্চলেই। বাজারের খবর জানাচ্ছেন সহকর্মীরা। মাছে ভাতে বাঙালির প্লেটে এখন মাছ ওঠানোই দেয়, কারণ একদিকে মাছের সরবরাহ এই শীত মৌসুমে বেশ কমেছে, তার উপর যেই দাম সেই দামে নিম্ন এবং মধ্যবিত্তদের নাগালে মাছ থাকা আসলে খুবই দুষ্কর। রুই কাতলের মতো যে মাছগুলো সেগুলো 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে সেই দাম 320 টাকা হাঁকা হচ্ছে চাষের মাছের ক্ষেত্রে। পাবদা মাছের যেটি চাষের সেটির দাম হাঁকা হচ্ছে 500 টাকা, যদি এটি নদীর মাছ হয়ে যায় তখন সেই দাম আরও 100 টাকা বেড়ে যায়। কাটকিরি মাছ আমরা দেখেছি 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাঙাশ মাছ 150 থেকে 200 টাকা কেজি দরে বেচা কেনা হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে শীত মৌসুম এলেই আসলে নদীতে জেলেদের আনাগোনা কমে যায়, তারা শীত উপেক্ষা করে সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না, যে কারণে মাছের সরবরাহে টান পড়ে। যে পরিমাণে আমরা যে মাছ আনতাম এখন তার অর্ধেকের অর্ধেক আমরা আনি না, 3/1 ভাগ মাছ আনি, অর্থাৎ দাম একটু বাড়ছে, আবার দ্বিতীয় কথা চলেও কম। দামের কারণে মানুষ ইলিশের উপর থেকে প্রতিনিয়ত আগ্রহ হারাচ্ছে। কিছুদিন আগেও যেই 800 থেকে 900 গ্রামের পিস 600 থেকে 700 টাকা দরে বিক্রি হয়েছে, আজ সেই মাছের দাম 1000 টাকার কাছাকাছি হাঁকা হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বড় মাছ তারা পাচ্ছেন না, যতটুকু মাছই তারা পাচ্ছেন সেটি তাদেরকে আরও থেকে খুব বাড়তি দামে কিনে নিতে হচ্ছে। রাজধানীর বাজারে বেচাকেনার খবর। আমরা চাঁদপুরের মাছের বাজারের খবর জানতে চলে আসছি সহকর্মী তাদের পলাশের কাছে। এখানে গত কয়েকদিন ধরেই কিন্তু মাছের আমদানি তুলনামূলক কম, এটার কারণ হচ্ছে নদীতে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে কম, শীতকাল, পানি কম, পানি প্রবাহ কম, এসব কারণে কিন্তু জেলেদের জালও মাছ উঠছে না। প্রতিদিন গড়ে 1200 থেকে 1500 কেজি মাছ আসছে, যে কারণে মাছের উপর অর্থাৎ ইলিশের উপরে যে দামের প্রভাব পড়ার কথা সেটা কিন্তু পড়ছে না। এটা কিন্তু দামটা কিন্তু স্বাভাবিক আছে, 800 থেকে 1200-1300 টাকার মধ্যেই কিন্তু বিভিন্ন আকার ভেদে ইলিশ পাওয়া যাচ্ছে। দাম আসলে খুব একটা বেশি না, যেহেতু আপনার অফ সিজন অন্যান্য মাছ বাজারে পাওয়া যায় সেহেতু দামও মনে করি যে আমরা সহনীয় পর্যায়ে আছে, মাছ যেহেতু অনেক কম। দেশীয় প্রজাতির যেসব মাছ আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব মাছ উৎপাদন হয়ে থাকে সে মাছটা কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে, যে কারণে ইলিশের দাম প্রভাব পড়ছে না। মূলত ওই দেশীয় প্রজাতির মাছের প্রতি সাধারণ ক্রেতাদের আগ্রহ বেশি। দামটা অনেকটাই চওড়া, আমি জাস্ট খালি লক্ষ্মীপুর থেকে ঢাকা যাওয়ার পথে দিকে মাছ কিনতে আসলাম আর কি, তো ঢাকার সাথে কোনো একটা ডিফারেন্স আমি পাচ্ছি না। আমরা এখন দক্ষিণাঞ্চলের বরগুনায় চলে যাচ্ছি। বরগুনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদুস খান ইমন। ধন্যবাদ। দক্ষিণ অঞ্চলে মূলত নদী এবং সাগরের মাছের পরিমাণটাই বেশি থাকে। নদী এবং সাগরের যে পাঙাশ, কোরাল, আইড়, ঢেলা, বিভিন্ন প্রজাতির মাছের কিন্তু প্রচুর সরবরাহ রয়েছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মাছের দাম কিন্তু 50 থেকে 100 টাকা করে কমেছে। অনেক মাছের দাম কমে গেছে, এই রামসোসটা 400-450 টাকা বেচা কিনে চলে, এখন চলতে আছে 250 টাকা। বাজারের সাগরের মাছ, নদীর মাছ অনেক আমদানি আছে, যেমন ধরেন রামসুস, তুলার ডাডি, পোমা, অনেক সরবরাহ। 800 থেকে 900 টাকা যে সাইজের ইলিশ রয়েছে তার মন বিক্রি হচ্ছে 38 থেকে 40 হাজার, এবং কেজি কেজির উপরে যে ইলিশ রয়েছে তার মন বিক্রি হচ্ছে 55 থেকে 60 হাজার। শীতের মৌসুম তো ইলিশের দাম চাহিদা কম, তারপরও দাম বেশি, কেজির উপরে 1100-1200 কেজি, আর কেজির নিচে যেটা 800-900 গ্রাম, 700 গ্রাম, এটা 800-900 টাকা কেজি। এই ছিল আমার কাছে দক্ষিণাঞ্চলের মাছ বাজারের খবর।